গুড মর্নিং এভরিওয়ান, ডেইলি লাইফস্টাইল অফ ডালিয়ার ব্লগে তোমাদেরকে জানাই আরও আর একবার স্বাগত। তো আজকে হলো রবিবার, রবিবার এখন বাজে হচ্ছে সকাল 11:30। সকাল মানে গরমকালে এখন দুপুরই প্রায় হয়ে গেছে, যা বাইরে রোদ্দুর একদম তাকানো যাচ্ছে না, দেখো পুরো চকচক করছে, এই যে দেখেছ বাইরে কত রোদ্দুর একদম তাকানো যাচ্ছে না। যাই হোক, তো সকালবেলা সমস্ত কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, খালি স্নানটা কমপ্লিট হয়নি, ওটা পরে করব। আর ঠাকুরকে সেবা দেওয়ার ঝামেলা নেই, আমার শাশুড়ি মা ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে, উনি সকাল সকাল চান করে নিয়েছেন, সেবা দিয়ে দিয়েছে। ওনার ঠাকুরকে বেলায় সেবা দেওয়াটা পছন্দ না, তাই সকাল সকাল সেবা দিয়ে দিয়েছে। আর আমি স্নান একটু বেলায় করি, কারণ সকালের দিকে স্নান করলেই আমার সর্দি করে, সর্দি করে, গলা ব্যথা করে, মাথা ব্যথা সব যন্ত্রণা করে, এরকম হয়। ওই জন্য আমি সকালের দিকে একদম স্নান করতে পারি না, একটু বেলাতেই করি, রান্না কমপ্লিট করে করি, কোনো দিন আবার রান্না করার আগেও করে নিই, 12:30 নাগাদ করি। তো যাই হোক, আমি রান্না সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে, কমপ্লিট করে আমার ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে ভিডিও শুরু করার সময় পাইনি, তাড়াহুড়ো করে সব কাজ টাজ করা, ব্রেকফাস্ট রেডি করা, তো এই সমস্ত কিছু করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আর আজকে রবিবার, চিকেন করব না, চিকেন আনা আছে, চিকেনটা ভাবছি রাত্রেবেলা করব, দুপুরবেলা করব হচ্ছে শুক্তো, শুক্তো করব আর আলু ভাজবো। আর আমার ছেলের আর হাজব্যান্ডের জন্য দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে, এই যে ভাত নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে, এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটাও অলরেডি সেদ্ধ হয়ে গেছে, আর শুক্তো সমস্ত কিছু আমার রেডি করা হয়ে গেছে, খালি মশলাটা বাটা হয়নি, মশলাটা পরে বাটলেও হবে, আগে সবজিগুলো তো ভেজে নিতে হবে। তো চলো দেখিয়ে দিই আমি শুক্তোর জন্য কী কী সবজি নিয়েছি। শুক্তোতে তো অনেক রকম সবজি দেওয়া যায়, দেয় আর কি, আমি কী কী সবজি নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই, তারপর আমি রান্নাটা শুরু করবো। ডিম সেদ্ধ আমার অলরেডি। শুক্তোর জন্য আমি নিয়েছি হচ্ছে, ফার্স্টেই দেখাই, উচ্ছে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এটা রাঙা আলু, শিম, বিনস, গাজর, মূলো, বেগুন, পেঁপে, আর এখানে কাঁচকলাটা একটু হলুদ জলে দিয়ে রেখেছি, কারণ যা কষ থাকবে বেরিয়ে যাবে। আর এখানে কাটা আছে হচ্ছে ডাঁটা আর আলু, আলুটা জলে ডুবিয়ে রেখেছি লাল হয়ে যায় বলে, ডাঁটা তো জলে ডুবিয়ে কাটতে হয় কেন জানি না, জলে ডুবিয়ে রেখেছি। আর একটু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, তো এই শুক্তো রেডি করেছি। আর এটাতে আছে বিউলির ডালের বড়ি, শুক্তোতে বেসিক্যালি বিউলির ডালেরই বড়ি দেয়, যেটা আমি শুনে এসেছি বা খেয়ে এসেছি, তো শুক্তোতে বিউলির ডালের বড়ি দেয়, বিউলির ডালের বড়ি আমি কিনে নিয়েছি, আমার কাছে মসুর ডালের বড়ি ছিল, তাই জন্য বিউলির ডালের বড়ি অল্প করে নিয়ে এসেছি। বড়িটা আমরা খুব একটা খাই না, শুক্তো বা শাক এই সমস্ত কিছু হলেই খাই। তো চলো চট করে এবার ডিমটা নামিয়ে নিই, ডিমটা নামিয়ে নিই, নিয়ে শুক্তো সবজিগুলো ভাজে ভেজে নিই। ওদের সাথে আজকে শুক্তোর রেসিপিটা আমি পুরোপুরিভাবে শেয়ার করব, তো চলো দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কীভাবে শুক্তো করি। স্টেপ বাই স্টেপ বলতে শুক্তো তো এমনি সবজিগুলো ভেজে নিয়ে, বড়ি টড়ি সমস্ত কিছু ভেজে নিয়ে একটা মশলা দিয়ে কষিয়ে নিতে হয়। আর আমি এতে দেবো হচ্ছে একটু দুধ, আর দুধ দিয়ে শুক্তোটা খেতে বেশি ভালো লাগে, তাই জন্য আমি একটুখানি দুধ দেবো, তো এই দিয়ে শুক্তোটা করবো। তো দেখতে থাকো আমি শুক্তোয় কী কী অ্যাড করি, কী কী মশলা আমি শুক্তোয় দিই, তো চলো দেখতে থাকো। আমি প্রথমেই শুক্তো সবজিগুলো সব ভেজে নিচ্ছি, ভালো করে ভেজে নিতে হবে, উচ্ছে, তারপর উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো ভেজে তুলে নিচ্ছি, এরপর শিম আর বিনস একসাথে দিয়ে দেব, তারপরে পরপর একটা একটা করে সমস্ত কিছু সবজিগুলো আমি ভেজে নেব, এমনকি আলুগুলোও ভালো করে ভেজে নেব, বড়ি বড়িগুলোও লাস্টে ভেজে নেব। তো সমস্ত কিছু ভেজে নিয়ে তারপরে কড়াই ফোড়নটা দিয়ে সবজিগুলো ঢেলে মশলাগুলো দিয়ে দেবো। আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে, এটা আমি ভাজা মশলা রেডি করছি, এতে আছে হচ্ছে সর্ষে, মৌরি আর সামান্য একটু মেথি, তো ওটা শুকনো গোলায় ভেজে নিলাম, নিয়ে ওটা গুঁড়ো করে নেব, ওটা শুক্তো হয়ে যাবার পর দেবো। আর শুক্তোর মশলা বলতে আমি একটু সামান্য সর্ষে, একটু পোস্ত আর আদা, কাঁচা লঙ্কা আর একটু সামান্য জিরে, এই মশলা আমি বেটে নিয়েছি, এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি প্রায় ওই গ্লাসটার এক গ্লাস মতো, এক গ্লাসের একটু কম দুধ রেখেছিলাম, তো ওই দুধটা সব দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে দিয়ে ফোটাতে হবে,
মাছটা ফুটে ফুটে কমে এলে তারপরে আমি ওতে জল অ্যাড করবো। শুক্তোয় আমি হলুদ দেব না, সাদাই হবে, যেহেতু দুধ দেওয়া শুক্তো তাই ওটা সাদা মতোই হবে। তো ওটা দুধটা ফোঁটা ফুটিয়ে ফুটিয়ে কমে ফেলছি আমি একদম। দেখো দুধটা ফুটিয়ে ফুটিয়ে একদম গাঢ় মতো হয়ে এসেছে, কমে গেছে। এরপরে আমি আমার যতটা ঝোলের প্রয়োজন ততটা শুক্তো, তো বেশি ঝোল রাখে না, গা মাখা হয়। দেখো আমার শুক্তো একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এরপর আমি আলুগুলো ভেজে নিলেই হয়ে যাবে, সরু সরু করে আলু ভাজবো। তো তারপরেই আমি দুপুরে খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধেবেলা চায়ের পর্ব শেষ করে, চাটার পর্ব সমস্ত কিছু শেষ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এখন রান্না করছি হচ্ছে চিকেন। আমি বলেছিলাম যে চিকেন আনা আছে, রাত্রে করব, তো চিকেনটা রাত্রেবেলা করে নিচ্ছি। চিকেন হবে, আর আমার শাশুড়ি মায়ের হবে হচ্ছে পনির পোস্ত, আর হবে হচ্ছে কচুরি। আগের দিনে রাত্রিবেলা কচুরির মশলা অনেকটা রয়ে গিয়েছিলো, তাই ভাবলাম কচুরিটা করে ফেলি, আবার মশলাটা বেশি দিন রাখা যাবে না, কচুরির পুরটা আর কি, কচুরির পুর অনেকটা রয়ে গিয়েছিলো। আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে খাবো হচ্ছে কচুরি, আর মানে আমার হাজবেন্ড ও খাবে হচ্ছে রুটি। তো যত রকম লোক বিভিন্ন রকম খাবার, আমাকে এইভাবেই করতে হয়। তো মাংসটা আমি কষা কষাভাবেই রান্না করব। মাংস রেসিপিটা যে পূর্বপুরবে তোমার সাথে শেয়ার করলাম না, কারণ মাংস বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে, কষা কষা, যেহেতু কচুরি আর রুটি দিয়ে খাওয়া হবে তাই। দেখো আমাদের কচুরির পুর ভরা হয়ে গেছে, আর এদিকে আমার হাজবেন্ডের জন্য আটার লেচিও কাটা হয়ে গেছে। তো এবার রুটিগুলো করে নিয়ে তারপর কচুরিটা করব, কারণ রুটি করলে গ্যাসের মধ্যে গুঁড়ো 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 ভর্তি হয়ে যায়, তাই রুটি করে গ্যাসটা পরিষ্কার করে তারপর কচুরিটা ভাজতে চলে এসেছি। আর পনির দিয়ে পোস্তটা আমার হয়ে গেছে, ওটা আমি আগেই করে নিয়েছি একদম ফার্স্টে, মাংস বসানোর আগেই, কারণ ওটা একদম নিরামিষ, ঠেকাটেকি করলে হবে না। আর লাস্টে কচুরি করার পর করতেও মানে কচুরি ঠান্ডা হয়ে গেলেও খেতে ভালো লাগবে না, তাই ওটা আমি আগে করে নিয়েছি। তো আজকেও আমি ভিডিওটা কচুরি করতে করতেই শেষ করে দেবো, সারাদিন রান্না দেখাতে দেখাতেই আমার ভিডিওটা শেষ করছি। সারাদিন ধরে রান্না খাওয়া এই চলতে থাকে সকলেরই বাড়িতে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, আর আমার নতুন বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। আমি আসবো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে, তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং সাবধানে থাকো। ভিডিওটা এখানেই শেষ করলাম, গুড নাইট অ্যান্ড টাটা।